नमस्कार बंधुरा, आमि सोना मजुमदार आपनादेर चैनल ग्रीन अक्सिजेने स्वागत। आमार जे एडेनियामेर काटिंग डालगुलोर छिलो सेगुलोके आमि बोलेछिलाम जे आबार पुते किभाबे बाँचाते हय सेटा आपनादेरके देखाबो। तो सेई डालटिके आमि छोटो टुकरो करे निएछि जाते संख्या बेशी हय। आमि चारटे रेखेछि एबं देखुन गाछगुलिर डालगुलिर प्रत्येकटा पाता आमि केटे दिएछि। तार कारणटा कि सेटाओ बोलबो, खालि एकटा रेखेछि कारण एई जे पाता तीन दिन हयेछे डालटार बयस काटार पोरे, तो शुकिए गए देखते ही पाच्छेन गोड़ा टोड़ा शुकिए गए। हमें फांगिसाइड लागिए दीची जाते छत्राक थेके कोनो असुविधा ना हय। एइभावे आमी पातागुलो काटबो। ये पाता केटे फेलार कारण होच्छे जखन आमी एटिके बालिर मध्ये देखुन डालटी शुकिए गेछे पुरोपुरी एबं ए डालगुलो शुकनो। एइबार किछुई ना, एकदम सहज प्रक्रिया। आर আমার যে এটা সফলতা পেয়েছে তার প্রমাণ হচ্ছে এই যে গাছটি ডালটিকে আমি বালির মধ্যে পুঁতে রেখেছিলাম এবং তার দেখুন কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এবং এটিকে আমি পরে ভালো করে মাটি দিয়ে যা যা লাগে আপনাদের আগেও দেখিয়েছি অ্যাডিনিয়াম প্রতিস্থাপন কীভাবে করতে হয়। আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন, সেভাবে এটাকেও প্রতিস্থাপন করে দেবো অন্য টবে। তো এরকমই শিকড় বেরিয়ে যাবে। এইটা কিন্তু কাটিং ডাল থেকেই বেরিয়েছে। শুধু একটি বিষয় মাথায় রাখবেন যে এই ডাল থেকে যে গাছ তৈরি হবে তার কিন্তু কডেজ হবে না, কারণ কোনো প্রকার কডেজ অর্থাৎ মোটা অংশ তৈরি হবে না। যেমন এইটি একটি পরিপূর্ণ গাছ, দেখুন এর কডেজ রয়েছে কি সুন্দর, মোটা অংশ দেখা বোঝা যাচ্ছে যে মোটা অংশ একটু শুকিয়ে গেছে আমার কারণে। এটাকে আমি তুলে রেখেছি প্রতিস্থাপন করব বলে, দুদিন আগে আমি তুলে রেখেছি এটাকে, তাহলে গাছটি ভালো গ্রোথ হবে তার জন্যই এটা কডেজটা শুকিয়ে গেছে। কিন্তু দেখুন একটি আকৃতি বোঝা যাচ্ছে, একটা কডেজের আকৃতি কিন্তু বোঝা যাচ্ছে। এই জিনিসটা এতে হবে না, এতে আপনারা পাবেন না। তো বন্ধুরা চলে আসি, এখানে কিছুই নাই। আমরা যেটা করব, আমরা এই টবের যে একটি ছিদ্র রয়েছে সেটিকে এই নারিকেলের ছোবড়ার অংশ দিয়ে আমরা কেটে ঢাকবো, অথবা আপনারা কোনো চারা দিয়েও ঢাকতে পারেন। এবং এই টবে আমরা বালি দিয়ে ভরব, সম্পূর্ণ টপটি আমরা বালি দিয়ে ভরে দেবো। কিন্তু এটি বালি, losing time, I'm fading fast, I just wanna make it last, try to let go of the past, I close my eyes, embrace the blast, sleepless nights and headache stack, restlessness to hell and back, what's my purpose, what do I grab, a slippery surface, a heart attack, and sometimes you just gotta believe, there's something that'll give you relief, there's something that'll have what you need. What you mean? We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. এইভাবে মোটামুটি 20 থেকে 25 দিন পরেই গোড়া থেকে শিকড় বেরিয়ে যাবে, কিন্তু তখনই তুলবেন না, অন্ততপক্ষে 1 মাস পরে আপনারা এটাকে তুলে দেখতে পারবেন যে গোড়াতে শিকড় হয়েছে। এবং বেশ কিছুদিন গেলে আরও বড় এবং ঝাঁকড়া শিকড় হবে এটার মতো, তখন আপনারা এখান থেকে এই ডালগুলোকে তুলে, তখন তো শিকড় বেরিয়ে গাছে পরিণত হয়ে যাবে, তখন আপনারা অন্য টবে প্রতিস্থাপন করবেন। যা যা উপকরণ দিয়ে করতে হয় সেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি, আপনারা ডিসক্রিপশনে দেখে নেবেন যে কীভাবে অ্যাডিনিয়াম টবে প্রতিস্থাপন করতে হয়, তাহলে আপনারা শিখে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাকলো।